তিরাশী নং মাৰ্গিতা বিধানসভা সমষ্টির কুমচাই গাঁও পঞ্চায়েতর 7 নং ওয়ার্ডর একেবারে চুকত থাকা গাঁওখানে হয়েছে আমার এই অমৃত গাঁওখন। আর বুড়িদিহিঙৰ কাষতে লাগি থাকা গাঁওখানে হয়েছে আমার এই অমৃত গাঁওখন। আজি আমি অতি দুখেরে কবলগিয়া হয়েছে চৰকাৰক, আমি এই গড়াখনীয়া প্রতিরোধৰ বাবে কংগ্রেস সরকার দিনতে হোক বা আমার এই বিজেপি সরকার দিনতে হোক, আমি সরকার বারম্বার আহ্বান করেছিল এই গড়াখনীয়া প্রতিরোধৰ বাবে, কিন্তু সরকার আজি এই অমৃত গাঁওখনে যে গড়াখনি হয়ে আছে তার প্রতি একো কাম হাতত নললে। আজি আমি দুখ লাগিছে, এইখন গাঁও আমি প্রায় 200 ঘরমান 900 ফেমিলি আজি বসবাস করো। আজি আমি গোটেইখিনি আদিবাসী বলে কি সরকারে আমাক মাহি চকুয়ে চাইছে নাকি? আমি আজি প্রশ্ন উঠাব উত্থাপন করবলে আমি বাধ্য হয়েছো। এইখন গাঁওর সরকারে কেউ আমাক দেখা নাই। আজি এইখন গাঁও এরিখিনি টালি টুপলা বান্ধিখিনি আর এখন গাঁও লই এই গড়াখনিয়ার বাবে গাঁও রাইজে প্রবোধন করবলিয়া হয়েছে, তাতোকৈ দুখ লাগা আমার আর কি আছে? আজি এই গড়াখনিয়া অকলে নয়, আমার রাস্তা পদূলিকে সাবলে গেলেও একই অবস্থা। আজি এইখন গাঁওর এজনও আমার ভাল শিক্ষিত যুবক যুবতী নাই, কারণ রাস্তা পদূলি আজি নাই, অহা যাওয়ার কারণে শিক্ষা দীক্ষা লবর কারণে অহা যাওয়ার কারণে আমার রাস্তা পদূলি ভাল নাই। আজি সরকারে আমি আমাক মাহি চকুরে চাইছে আমি আমি স্পষ্ট কব পাইছো। গতিকে আমি সরকারক আহ্বান জানাইছো, সময় থাকুতে এই গড়াখনিয়া প্রতিরোধের বাবে কাম হাতত লোক, নহলে অনাগতা দিনত যে ইলেকশন আহি আছে আমার পঞ্চায়েত নির্বাচনে, তাত আমি কিন্তু সরকার প্রতিনিধি সকলক আমি এইখন গাঁওক প্রবেশ করবলে নিষেধ করিম, এটা বাধ্য খাটাং। গতিকে আমি সরকারক আমি সময় থাকুতেই এই অমৃত গাঁওখনের যে গড়াখনিয়া প্রতিরোধ লগতে আমার যে রাস্তা পদিনী আছে সেইবোৰ কাম হাতত লবলে কারণে আমি আহ্বান জানাইছো। ধন্যবাদ।